ম্যাচের বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন, স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। ট্রাকে পাথর, গভীর রাতে লাইনচ্যুত সবরমতি এক্সপ্রেসের 22টি কামরা। গভীর রাতে লাইনচ্যুত সবরমতি এক্সপ্রেসের 22টি কামরা। শুক্রবার রাত 2:30 নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে, যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। ওইদিন বারাণসী থেকে রওনা দিয়েছিল ট্রেনটি, গন্তব্য ছিল সবরমতি। ট্রেনটিতে সব মিলিয়ে হাজারের উপর যাত্রী ছিলেন। গভীর রাতে কানপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা ট্রেন। দেখা যায় 22টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকেরা, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে সকল যাত্রীদের বাসে করে কানপুরে পাঠিয়ে দেওয়া হয়। মাত্র 37 বছর বয়সেই থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন পেতাং তার্ন। মাত্র 37 বছর বয়সেই থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন পেতাং তার্ন সিনাও আত্রা। তিনি এখনো পর্যন্ত সেদেশের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। শুক্রবার থাইল্যান্ডের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে পেতাং তার্নকে বেছে নেন আইন প্রণেতারা। পেতাং তার্নের সঙ্গে রাজনীতির সম্পর্ক বহু পুরনো। তার বাবা থাকসিন সিয়াওয়াত্রা শুধু ধনকুবেরই নন, থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীও। বাবার পথ অনুসরণ করেই রাজনীতির ময়দানে নাম লেখান পেতাং তার্ন। গত কয়েক দশক ধরে সেদেশের রাজনীতিতে বিরাজ করছে সিয়াওয়াত্রারা। 2023 সালের অক্টোবরে পেতাং তার্নকে দলের নেত্রী হিসেবে বেছে নেওয়া হয়। এবার থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন পেতাং তার্ন। স্বামীর সংসার ছেড়ে ভাগ্নিকে বিয়ে করলেন মামি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভাগ্নিকে বিয়ে করলেন মামি। প্রেমের ভাত পাতা ভুবনে, কে কোথায় ধরা পড়ে যায় কে জানে। প্রেমের টানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মামি ও ভাগ্নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভাগ্নে নয়, ভাগ্নি। 3 বছর প্রেমের সম্পর্কে থাকার পরও স্থানীয় এক মন্দিরে গিয়ে বিয়ে করেছেন তারা। জানা গিয়েছে বিহারের গোপালগঞ্জ থানার বাসিন্দা নিজের স্বামীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ভাগ্নি সুমনের সঙ্গে পালিয়ে যান। গ্রামের একটি মন্দিরে বিয়ে করেন তারা। 7 পাকে ঘুরে 7 জন্ম একসঙ্গে থাকার অঙ্গীকার নেন এই দুজনে। বিবাহের সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কারো কাছে ওই যুগল প্রশংসিত, আবার কারো কাছেই তাদের এই বিয়ে চরম নিন্দিত। এবার কমেডির দ্বারস্থ অক্ষয় কুমার কেমন হলো খেল খেলমে, চলুন দেখে নিন। খেলা হবে, হ্যাঁ হবে, এই বলে খেল খেলমে শুরু করেছিলেন অভিনেতা অক্ষয় কুমার। তাপসী পান্নু, বাণী কাপুর, ফরদিন খান, এমবি ভিক, আদিত্য শীল, স্বাধীনতা দিবসেই মুক্তি পেয়েছে তার নতুন ছবি। এই ছবিটিকে অক্ষয় সাফল্যের খরা কাটাতে পারবে? তবে অনেকদিন বাদে কোনো ছবিতে খিলাড়ি অক্ষয় কুমারের সামান্য ঝলক দেখা গেল। ইটালিয়ান কমেডি ড্রামা পারফেক্ট স্ট্রেঞ্জার্স অবলম্বনে খেল খেলমে ছবি তৈরি করেছেন পরিচালক মোদাশার আজেজ। ছবির গল্প 4 বন্ধু ও তাদের স্ত্রীদের নিয়ে। এক রাতেই ঘটে যাবতীয় ঘটনা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।